ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে সিআইটিউ অনুমোদিত ট্যাক্সি ইউনিয়নের ধর্মঘটের প্রথম দিনেও সচল শিয়ালদহ স্টেশন এই মুহূর্তে শিয়ালদাহ স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে লাইন দিয়ে একাধিক ট্যাক্সি সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এবং যখনই ট্রেন থেকে নেমে যাত্রীরা আসছেন যাত্রীরা কিন্তু এই ট্যাক্সি এখান থেকে তারা পাচ্ছেন এবং তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছেন অর্থাৎ যেটা বলা হয়েছিল যে কলকাতা শহরে ট্যাক্সি ইউনিয়ন মঙ্গলবার এবং বুধবার তারা ধর্মঘটে ডাক দিয়েছেন শ্রমিকরা এবং সেই কারণে ট্যাক্সির পরিষেবা থাকবে না মিলবে না অর্থাৎ যারা শিয়ালদহ স্টেশন হাওড়া স্টেশন সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা থেকে ট্যাক্সি ধরে গন্তব্যে পৌঁছতে চাইবেন তারা কিন্তু সমস্যায় পড়বেন এবং এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছিল প্রোগ্রেসিভ ট্যাক্সি মেন অ্যাসোসিয়েশন কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে ছবিটা একেবারে অন্য শিয়ালদা স্টেশন চত্বরে অসংখ্য ট্যাক্সি তারা কিন্তু লাইন দিয়ে অপেক্ষা করছে এবং যখনই যাত্রীরা আসছেন তারা এখান থেকে ট্যাক্সি পাচ্ছেন এবং তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছেন ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা